ইন এ রো ইন দ্য থিয়েটার দ্য সিটস আর নাম্বার কনসিকিউটিভলি ফ্রম T1 টু T50। সুমন ইজ সিটিং ইন সিট T17 অ্যান্ড সজীব ইজ সিটিং ইন সিট T39। হাউ মেনি সিটস আর দিয়ার বিটুইন দেম? অর্থাৎ অঙ্কটিতে বলা হয়েছে একটা থিয়েটারে 1 থেকে 50 পর্যন্ত সিট আছে এবং এই সিটের 17 নম্বরে রয়েছে সুমন এবং 39 নম্বর রয়েছে সজীব। তাহলে এদের মধ্যে কয়টা সিট আছে? থিয়েটার সিট আছে T1 থেকে T50-র ভিতরে, সুমন আছে T17-তে এবং সজীব আছে T39-এ। অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত মোট সিট আছে 22টি। তাহলে এ মাথা মাথা থেকে দুটো যদি ধরা হয় তাহলে ডবল হয়ে যাবে, সেজন্য একটা বিয়োগ দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি 21, এটা হচ্ছে উত্তর। অ্যাট দ্য এন্ড অফ এ ব্যাঙ্কেট 10 পিপুল শেক হ্যান্ডস উইথ ইচ আদার, হাউ মেনি হ্যান্ডশেকস উইল দেয়ার বি ইন টোটাল? অঙ্কটি আমরা এভাবে করতে পারি, n×n-1/2 অর্থাৎ 10 জন, 10-1/2 অর্থাৎ 10×9/2 কল 5×10 = 45 টি। অথবা আমরা এভাবে করতে পারি 10×2 × 10-2, তাহলে 10×9×8 = 1×8, ডাটা কাটা 5×10 অর্থাৎ 45। 54, ইন এ ক্রাইম 3 সাসপেক্টস X, Y, and Z ওয়ার কট অ্যান্ড কোশ্চেন্ড, ইচ পার্সন সেইড ওয়ান অফ দ্য আদার টু স্টোল ইট, আই ডিড নট ডু ইট। লেটার ওয়ান দ্য পুলিশ ফাউন্ড আউট দ্যাট জেড ওয়াজ লেইং অ্যান্ড দেয়ার ওয়াজ অনলি ওয়ান থিপ, হু ওয়াজ দ্য থিপ? অঙ্কটিতে বলা আছে সন্দেহকৃতভাবে এক্স ওয়াই অ্যান্ড জেড কে ধরে আনালো এবং তাদের প্রশ্ন করা হলো এবং কি করলো, একজন আর দুইজনকে দোষারোপ করলো, কিন্তু অবশেষে পুলিশ উদ্ধার করলো হচ্ছে জেড মিথ্যা বলেছে। তাহলে এখানে প্রকৃত থিপ হচ্ছে জেড, অর্থাৎ অ্যান্সার জেড। সবচেয়ে বড় সংখ্যা কোনটি? নিচে ABC চারটি অপশন দেওয়া আছে, এই অপশনে একটার সাথে আরেকটা তুলনা করে দেখতে হবে কোনটি বড়। তাহলে আমরা প্রথমে এর সাথে বীর তুলনা করে দেখি, 8/12 × 14/18, এখানে আমরা পাই 144, এপাশে পাই 168, তাহলে দেখতে হচ্ছে এটা বড়। এবার বীর সাথে সির তুলনা করি, 14/18 × 2/3, এখানে আমরা পাচ্ছি 42, এপাশে পাচ্ছি 36, তাহলে এটা বড়। তাহলে আবার বীর সাথে ডি তুলনা করে দেখি, 14/18 × 15/20, তাহলে এখানে পাচ্ছি 280, এখানে পাচ্ছি 270, তাহলে এটা বড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন 14/18 অর্থাৎ বি সব থেকে বড়, আর এটাই হচ্ছে উত্তর। 1000 টাকা 12% চক্রবৃদ্ধি মুনাফার বিনিয়োগ করলে 2 বছর পরে লাভ সহ কত হবে? আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র C=P×1+R% n বছর। তাহলে আমরা লক্ষ্য করি পি এখানে মূলধন দেওয়া আছে 1000 টাকা, × 1+R% অর্থাৎ মুনাফার হার দেওয়া আছে 12/100/বছর দেওয়া আছে 2। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাই 1254.4 টাকা, অর্থাৎ এখানে মুনাফা সব মূলধন পেলাম 1254.4 টাকা, অর্থাৎ এটাই উত্তর। সাপোজ টুডে ইজ ফ্রাইডে, হোয়াট ডে অফ দ্য উইক উইল ইট বি 65 ডেজ? আজ যদি ফ্রাইডে হয়
তাহলে 65 এই দিনটা কি দিন হবে? আমরা জানি সপ্তাহে 7 দিন, তাহলে যদি আমরা 65 এর কাছে সংখ্যাটা নিয়ে যেতে চাই, তাহলে যদি আমরা 9 দিয়ে গুণ দিই, 9 দিয়ে 7 9 63 প্লাস 1, আমরা জানি এভাবে গুণ দিয়ে যদি 1 যোগ করা হয় তাহলে ঠিক এই ডেটা পাওয়া যায় ফ্রাইডে, অর্থাৎ 64তম দিন হবে আমাদের ফ্রাইডে, তাহলে 65তম দিন হবে স্যাটারডে। 37 এ মিডিয়ান অফ ট্রায়াঙ্গেল ডিভাইডস ইট ইন টু, নিচে চারটি অপশন দেওয়া আছে এ বি সি ডি, অর্থাৎ একটা ত্রিভুজকে যদি সমান দুই ভাগে ভাগ করা হয় তাহলে নিচের কোনটা হবে এ বি সি, আবার যদি আমরা এমন ত্রিভুজ হয় সমান মাঝখান দিয়ে দুই ভাগ করা হয় তাহলে নিচের কোনটা হবে, এখানে উত্তর হচ্ছে বি, অর্থাৎ টি আর আই এন জি এল ট্রায়াঙ্গেল অফ ইকুয়াল এরিয়া। ইন এ ক্লাস অফ 78 স্টুডেন্টস 41 আর টকিং ফ্রান্স, 22 আর টকিং জার্মান, অফ দ্য স্টুডেন্টস টকিং ফ্রান্স অ্যান্ড জার্মান 9 আর টকিং বোথ কোর্সেস, হাউ মেনি স্টুডেন্টস আর নট ইনরোলড ইন ইদার কোর্স। এই ম্যাথটা আমরা একটি শর্টকাট সূত্রের মাধ্যমে করতে পারি, টোটাল ইকুয়াল ওয়াল এস আই এন জি এল ই সিঙ্গেল মাইনাস বোথ প্লাস 9, এখানে টোটাল আছে 78 এবং ফ্রান্স কথা বলতে পারে এবং জার্মানিতে কথা বলতে পারে 41 প্লাস 22 এবং বোথ কথা বলতে পারে 9 প্লাস, আমাদের তাহলে 9 বের করতে হবে, ওদিকে 78 ইকুয়াল 63 মাইনাস 9 প্লাস 9, 78 ইকুয়াল 54 প্লাস 9, 78 মাইনাস 54 9, 9 ইকুয়াল আমরা পাচ্ছি 24, তাহলে ইকুয়েশনাল আনসার হচ্ছে সি 39। ইফ এ প্লাস 2b equal 6 and ab equal 4, what is 2 by a plus 1 by b? তাহলে এখানে দেওয়া আছে a plus 2b equal 6 এবং ab equal 4, তাহলে আমাদের দেখতে হবে 2a plus 1 by b সমান কত, তাহলে আমরা এটা এভাবে করতে পারি ab 2b plus a, তাহলে আমরা যেহেতু এর সাথে মিলে যাই তাহলে আমরা এখানে লিখি 6, সেটি মিলে যায় তাহলে 4, তাহলে 3/2, অর্থাৎ ইকুয়েশনাল অ্যান্সার সি। হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট ডিভাইডেডস 84 144 অর 18th উইদাউট এনি রিমাইন্ডার? এই ম্যাথটি যদি আমরা অপশন দিয়ে করি তাহলে খুব সহজে উত্তর বের করা যায় 84 144 18th, অপশনগুলো লক্ষ্য করি 6 12 18 24, এটা দিয়ে ভাগ যায় না, এটা দিয়ে ভাগ যায় না, এটা দিয়ে ভাগ যায় না, ভাগ যায় কিন্তু রিমাইন্ডার থাকে, এটা দিয়ে সবগুলোই ভাগ যায় কোনো রিমাইন্ডার থাকে না, তাহলে অ্যান্সার হচ্ছে ইয়ে। এটা আমরা অনুভব করতে পারি 18th ভাগ 84 পাঁচ দিয়ে যদি দিই 6, এই 6কে যদি আবার 144কে ভাগ দিই তাহলে দেখি 84 ইকুয়াল 144, তাহলে 6 এখানে ভাগ দিলে কোনো রিমাইন্ডার থাকে না, এভাবে আমরা করতে পারি, তাহলে অ্যান্সার